আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বর্ষণের সেই রাতে এই গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। যদি কোনো গল্প ভালো লেগেই যায় তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ফোনটা আবারও কানে নিল আদ্রিয়ান, অনিমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে আদ্রিয়ান। কেমন একটা ঘোর কাজ করছে ওর মধ্যে, ফোনটা রাখতে ইচ্ছেই করছে না। ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল, মন দিয়ে অনিমার প্রতিটা নিঃশ্বাসের প্রতিটা প্রশ্বাসের শব্দ শুনছে। অদ্ভুত এক প্রশান্তি হচ্ছে ওর। আদ্রিয়ান ঠিক করে নিয়েছে আজ অনিমার নিঃশ্বাসের শব্দ শুনেই রাতটা কাটিয়ে দেবে, তাই কানে ফোন নিয়ে চোখ বন্ধ করে একমনে শুনেই চলছে। কিন্তু মাঝরাতে অনিমার গলার স্বর পেয়ে চমকে চোখ খুলল, ভালোভাবে শোনার চেষ্টা করেই বুঝতে পারলো ঘুমের ঘোরে কথা বলছে অনিমা। মেয়েটা ঘুমের মধ্যেও কথা বলে, আবারও হেসে দিল আদ্রিয়ান, ও আসলে একটা বাচ্চা। কি বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। ভালোভাবে কান পেতে থাকার পর কিছু কিছু কথা কানে গেল ওর, আর সেই কথাগুলো শুনে আদ্রিয়ান স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো আবারও চলচল করে উঠল, হাত মুঠ করে ওয়ালে জোরে পাঞ্চ করলো। ও ভাবতে পারছে না মানুষ এত নিচু হয় কি করে, এতটাই অত্যাচার করত মেয়েটাকে যে ঘুমের মধ্যে সেগুলোই ওর পিছু ছাড়ে না। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, ওর ওকে খুঁজে পেতে এত দেরি কেন হলো কেন। সকালে ঘুম থেকে উঠে সময় দেখতে ফোনটা নিয়ে চমকে গেল অনিমা, আদ্রিয়ান লাইনে। শিট, ও কালকে কথার মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি আজুয়া হয়ে ফোনটা কানে দিয়ে বলল, হ্যালো আদ্রিয়ান। এখনও ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে বসে আছে। অনিমার গলার আওয়াজ পেয়ে খানিক চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ও মহারানির ঘুম ভাঙলো? অনিমা অবাক হয়ে উঠে বসে মুখের সামনে থেকে চোল সরিয়ে বলল, আপনি সারা রাত লাইনে ছিলেন? আদ্রিয়ান মুচকি এসে বলল, কি করব, তুমি কথা শেষ না করে ঘুমিয়ে পড়লে, আর কাউকে বায়না বলে ফোন কাটার মতো ব্যাড ম্যানার্স আমার নেই। অনিমা বলল, তাই বলে সারা রাত জেগে থাকবেন? আদ্রিয়ান বলল, কি করব, বাই বলা হয়নি তো। অনিমা হেসে দিয়ে খাটে হেলান দিয়ে বলল, পাগল আপনি। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল, হয়তো না হলেও বাকি নেই, হয়ে যাবো খুব তাড়াতাড়ি। অনিমা ব্রুকুচকে বলল, মানে? আদ্রিয়ান বলল, নাথিং, যাও ফ্রেশ হয়ে নাও, অফিসে যাবে তো? অনিমা বাচ্চা কণ্ঠে একটু টেনে বলল, আজ ফ্রাইডে। আদ্রিয়ান মাথা চুলকে বলল, ইয়ে আসলে ভুলেই গিয়েছিলাম। অনিমা বলল, তো রাখি। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল, বলেছিলাম আজ বিকেলে বেরোবে। অনিমা ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, কেন? আদ্রিয়ান বলল, এমনি ফ্রি টাইমে ঘরে বসে বোর হওয়ার কী প্রয়োজন? অনিমাও আদ্রিয়ানের তালে তাল দিয়ে বলল, না কোনো প্রয়োজন নেই। অনিমার কথায় আদ্রিয়ান হেসে দিয়ে বলল, ওকে দেন বিকেলে পিক করতে আসছি আমি। অনিমা বলল, হুম। আদ্রিয়ান বলল, ওকে নাও বাই, ব্যালেন্স যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, সারা রাত লাইনে ছিলাম। অনিমা মুচকে এসে বলল, বাই। আদ্রিয়ান ফোনটা রাখতে অনিমা হেসে দিল, লোকটা অদ্ভুত, হঠাৎ করে ওর জীবনে এসে ওর জীবনের একটা অভিন্ন অংশ হয়ে যাচ্ছে। কিন্তু আদ্রিয়ানকে নিজের জীবনে ধরে রাখতে পারবে তো? ওর সব কাছের মানুষগুলোই তো ওকে ছেড়ে চলে যায়, যদি আদ্রিয়ানও ওকে ছেড়ে চলে যায় তাহলে? আদ্রিয়ানের মায়া এভাবে নিজেকে জড়িয়ে ঠিক করছে তো? আর আদ্রিয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকে এসে ভাবল, আমি জানি তোমার মনে কী চলছে, ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, ইন এভরি সিচুয়েশন আই এম অ্যান্ড আই উইল বি দেয়ার টু প্রোটেক্ট ইউ। চান পাখি, আবারও ফোন বেজে উঠলো আদ্রিয়ানের অব্রোর ফোন। রিসিভ করার পর অব্রো জানালো ওকে কয়েক মাসের জন্য লন্ডন যেতে হবে এবং সেটা খুবই জরুরি। আদ্রিয়ান পারমিশন দিলেও ওর মুড অফ হয়ে গেল। অব্রো ওর প্রিয় হলেও ওকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে। আদ্রিয়ান ওর অব্রো
ওকে বড় ভাই হিসেবেই শ্রদ্ধা করে। ওর সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে, এর মধ্যেই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকে প্রতিবারের মতোই, এবার আর বিরক্ত হলো না অরূপ, কারণ এই ফোন ওর অভ্যাস হয়ে গেছে। তবুও ফোনটা রিসিভ করে বিরক্তিকর কণ্ঠে বলল, কি সমস্যা বলুন তো আপনার? আশিস হেসে দিল অরুমিতার কথা শুনে, মেয়েটাকে জ্বালিয়ে খুব বেশি মজা পায়। হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, আমার আবার কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই তো, কিন্তু আমি কল করলে তোমার এত সমস্যা কেন হয় সেটাই তো বুঝতে পারছি না। অরু বলল, উফ, আপনাকে কিছু বলাই বেকার। আশিস বলল, বলো না, শুধু আমার কথাগুলো শুনতে থাকো তাহলেই হবে। অরুমিতা বেশ বিরক্তি হয়ে বলল, অসহ্য। আশিস হেসে বলল, যাক, আমার জন্য কিছু তো ফিল করো, সেটাই অসহ্যই হোক। অরুমিতার রাগে এখন নিজের চোল ছিঁড়তে ইচ্ছে করছে, তাই বিরক্ত হয়ে ফোনটা রেখে আশিসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কিন্তু ছেলেটা যেমনই হোক কথা বেশ ভালোই বলে, ভেবেই মুচকে আসলো। পরক্ষণে নিজেকে নিজে বকতে লাগলো, কি ভাবছে ও, পাগলটাগুলো হয়ে গেল নাকি ও? এসব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দিল। ওদিকে ওর ফোনটা কাটতেই হাসতে শুরু করে আশিস। হাসির মাঝেই ওর ফোন এলো, ওর ফোনের স্ক্রিনে GF-32 লেখা। ও মাই গড, বুঝলো ওর 32 নম্বর গার্লফ্রেন্ড। কিন্তু ওর 32 নম্বর গার্লফ্রেন্ডের নাম্বারটাও তো ওর মনে নেই। কিছুক্ষণ ভেবে রিসিভ করলো ফোনটা, ওপাশ থেকে বলল, হ্যালো বেবি, এত লেট করলে কেন? উফ, শুরু হয়ে গেছে ন্যাকার রানীদের ন্যাকামি। এসব ভেবে আশিস কণ্ঠটা নরম করে বলল, সরি বেবি, ওয়াশরুমে ছিলাম। মেয়েটা ন্যাকা কণ্ঠে বলল, তাই বলে ফোন ধরতে এত লেট করবে? আশিসের মেজাজ বেশ খারাপ হলো, এত ন্যাকামো শুধু মেয়েদের পক্ষেই করা সম্ভব। কি আসলেই আশিস ঠিক বলেছে তাই না? নিজেকে সামলে বলল, আচ্ছা বেবি, এরপর থেকে ওয়াশরুমেও ফোনটা নিয়েই যাব, ওকে? মেয়েটি খুশিতে গদগদ হয়ে বলল, ওয়াও, হাউ সুইট ইউ আর। আশিস বলল, বাই দ্য ওয়ে, তুমি কোন বেবি যেন? মেয়েটি বলল, হোয়াট আশু, ভুলে গেলে? আমি লোপা। লোপা, এটা আবার কে? উফ, এতজনের নাম চেহারা মনে রাখা যায়? তবু আশিস একটু হাসার চেষ্টা করে বলল, না না, ভুলবো কেন, আসলেই তোমার রিয়াকশন কেমন হয় সেটা জানার জন্য মজা করছিলাম। মেয়েটি বলল, ও, হাউ কিউট। আশিস বলল, ইয়াপ, এগুলো আশিসের কাছে বিশেষ কিছু না, এটা ওর রেগুলার রুটিন, তাই প্রতিদিনের মতো নিজের সো কল্ড গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যমামা বেশ কিছুক্ষণ আগে নিজের মুখ লুকিয়ে ফেলেছে, চারপাশ অন্ধকার হয়ে এসছে, তবে নিস্তব্ধ নয় এই সন্ধ্যা। গ্রাম্য এলাকা শান্ত নীরব, আদারচ্ছন্ন মোহনীয় সন্ধ্যার দেখা পাওয়া গেলেও সন্ধ্যের শহরের সন্ধ্যা হয় অন্যরকম, কোলাহল একটুও কমে না। তবে শহরের অন্ধকারের চারপাশে আলোকিত দোকানপাট আর অসংখ্য গাড়ির হেডলাইটের আলোতে চারপাশে আরেক রকমের সৌন্দর্য বিরাজ করে। সেটা যদি উঁচু কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই, সেটা আজ অনিমা বেশ ভালোই বুঝতে পারছে। কারণ আদ্রিয়ান ওকে নিয়ে 15 তলা একটা বিল্ডিংয়ের ছাদের কর্নারে বসে রাতের শহরটা দেখছে। দুজনেই বেশ অনেকক্ষণ যাবৎ চুপ করে আছে। হঠাৎ করে আদ্রিয়ান বলল, কি ভাবছো? অনিমা চার পাঁচটা দেখতে দেখতে বলল, কখন রাতের শহরটা এভাবে দেখা হয়নি। আদ্রিয়ান মুচকে এসে বলল, তোমার ভালো লেগেছে? অনিমা বলল, ভীষণ। আদ্রিয়ান বলল, তাহলেই হবে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা জিজ্ঞাসা করব। আদ্রিয়ান মুখে হাসি রেখে হালকা ব্রোকোচকে বলল, করে ফেল। অনিমা বলল, আপনি তো সেই রাতের পর আমার সাথে কোনো যোগাযোগ না করলেও পারতেন, হঠাৎ কী মনে করে আমার সাথে যোগাযোগ রাখার ইচ্ছে হলো? আদ্রিয়ান হালকা হেসে কিছুক্ষণ চুপ করে রইল। আর অনিমা আদ্রিয়ানের দিকেই তাকিয়ে আছে উত্তরের আশায়। আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল, ওই যে বললাম, তোমার মায়ায় জড়িয়ে গেছি, একটা অদ্ভুত মায়াজাল, যে জাল থেকে বেরোনো অসম্ভব। মিস করতে শুরু করেছিলাম তোমায়, নিজেকে চেয়েও আটকাতে পারেনি। অনিমা অবাক হয়ে বলল, এক রাতেই এত টান? আদ্রিয়ান সামনে তাকিয়ে বলল, আমি নিজেও তো জানি না কেন, কিন্তু বর্ষণের সেই রাতটা যে আমি চাইলেও ভুলতে পারি না, আর পারবও না। অনিমা বলল, কখনো ভুলে যাবেন না তো আমাকে? আদ্রিয়ান অনিমার হাত ধরে বলল, মানুষ নিজেকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের অস্তিত্বকে না। অনিমা আদ্রিয়ানের কথা না বুঝলেও এক প্রশান্তি বয়ে গেল ওর হৃদয়ে। আলতো করে আদ্রিয়ানের কাঁধে মাথা দিয়ে মনে মনে ভাবছে, কি করে থাকবে এই লোকটাকে ছাড়াও, ও তো ভীষণভাবে জড়িয়ে গেছে আদ্রিয়ানের সাথে। বর্ষণের সেই রাতে ওর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে এসেছিল আদ্রিয়ান, আর আদ্রিয়ান ভাবছে এত খুঁজেও কোনো খোঁজ পায়নি তোমার, কিন্তু নিজের অজান্তেই পেয়ে গেছি তোমাকে, কি করে ভুলবো।
তুমি তো আমার অস্তিত্ব, আমার আত্মা, আমার হার্টের প্রতিটা বিট, আমার প্রতিটা নিঃশ্বাস, এগুলো ভুলে কোনো মানুষ বাঁচতে পারে? এভাবেই অনেকগুলো দিন কেটে গেল। এর মধ্যেই অনিমা সম্পূর্ণ আগের মতোই হয়ে গেছে। চাঞ্চল্যতা, দুষ্টমী সব আবার ভর করেছে ওর ওপর। এর সম্পূর্ণ ক্রেডিট আদ্রিয়ানের ওর দিকে বিভিন্নভাবে খুশি রেখে, আনন্দ রেখে বদলে দিয়েছে একেবারে। তবে একবারও ওর অতীত জানতে চায়নি অনিমার কাছে, কারণ ও চায় অনিমা নিজে থেকে ওকে সব বলুক, আর অনিমাকে নিজের মনের অনুভূতির কথাও বলেনি। আর এদিকে অনিমাও ভালোবেসে ফেলেছে আদ্রিয়ানকে, তবে বলতে পারেনি। কিন্তু ওদের মধ্যকার বন্ডিং এখন আরও গভীর হয়েছে। একে অপরকে না দেখে একদিনও থাকতে পারে না আদ্রিয়ান। অনিমাকে সবসময় বিভিন্নভাবে আনন্দে রাখে, রাতে লং ড্রাইভে নিয়ে গিয়ে, ছুটির দিনে ঘুরতে নিয়ে গিয়ে, ফুচকা আইসক্রিম খাইয়ে, প্রতিদিন চকলেট গিফট করে, ছোট্ট ছোট্ট সারপ্রাইজেস গিফট দিয়ে তীব্র। আর অরমিতা মুগ্ধ হয়ে দেখে এগুলো, আর সৃষ্টিকর্তাকে বারবার শুকরিয়া জানায় আদ্রিয়ানকে অনিমার জীবনে পাঠানোর জন্য। তবে অনিমার ভয় হয়, ভীষণ ভয়। ওর তো সুখ নামক জিনিসটা সহ্য হয় না, আবার কোনো বিপদ ঘনিয়ে আসবে না তো ওর জীবনে? নিজের ফার্ম হাউসে বসে ড্রিঙ্ক করতে করতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রিক। বন্ধুরা চলে গেছে, যেতেই কালো পোশাক পরা একটা লোক এসে বলল, ভাই মেয়েটার খোঁজ পেয়ে গেছি। কি করে, কোথায় আছে সব? রিক মুখ থেকে ড্রিঙ্কসের গ্লাসটা নামিয়ে একটা বাঁকা হাসি দিল, তারপর হাত বাড়াতে একটা কাগজ দিল লোকটার ওর হাতে। কাগজটা নিয়ে হাতে ইশারা করতে লোকটা বেরিয়ে গেল। রিক কাগজটার দিকে তাকিয়ে হেসে দিল, পরক্ষণে মুখটা হিংস্র হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এবার কোথায় পালাবে বেবি? তোমার হাইড অ্যান্ড সিক খেলার সময় এবার শেষ। এবার এই রিক চৌধুরী তোমাকে বোঝাবে সে কতটা ভয়ঙ্কর। তোমার এমন হাল করব যে রিক চৌধুরী খাঁচা থেকে পালানোর চিন্তা করলেও তুমি কেঁপে উঠবে। বি রেডি সুইটহার্ট, আমি আসছি। তো ফ্রেন্ডস, কি হতে যাচ্ছে অনিমার জীবনে? পরবর্তীতে পর্বে কি সেই ভয়ঙ্কর দিনটা চলে আসবে? তো যাই হোক, আই হোপ আদ্রিয়ান আছে যেহেতু কোনো সমস্যা হবে না। কি বলেন আপনারা? পুরো গল্পটা যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলবো। ভালো লাগলে একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করবো সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।